Assalamualaikum. এটা হচ্ছে জিআই তার। এই তারটা সহজে পাকা হয় না, স্প্রিং এর মতন সোজা হয়ে যায়। 14 নম্বর কি 12 নম্বর আমার সঠিক জানা নাই, এখন খুঁজে পাচ্ছি না এটাকে। এটা হচ্ছে ক্রিকেট ব্যাটের স্ট্যান্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মাছ ধরার গ্যাজেট। এটা আপনি দ্বারা যে খুঁজে দেখতে পারেন। এটাকে আমি হোল করে নিয়েছি, এখানে হোল করেছি, এখানেও হোল করেছি, কোনটা আমার যে প্রয়োজন হবে। যে তারটা বাঁকা করতে হবে, কটা আছে, 1, 2, 3, 4, 5, পাঁচটা আছে, আমাদের 6টা করতে হবে। এই জায়গাটা চোখা আছে, সাবধানে করতে হবে। এবার এটাকে বের করে নেব, হাত দিয়ে করাটা একটু টাফ। পাঁচটা আছে, কটা হয়েছে, 1, 2, 3, 4, 5টা, 5টা হয়েছে, আর এগুলো বাঁকা করলে 6টা হয়ে যাবে। এখন বাকিটুকু পাকা করার চেষ্টা করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাকে সোজা করে ফেলবো। আপনারা এগুলি দেখেন কীভাবে তৈরি করতে হয়, আমি কিছু আপনাদেরকে বলি যাতে ভিডিওটা আপনাদের শুনতে এবং দেখতে ভালো লাগে। আমরা যখন মাছ ধরতে যাই, মাছ ধরতে গেলে আমরা বড়শিতে আদার দিই। সেই আদারটা অনেক সময় মাছে খায়, খেলে পরে ধরে, আবার অনেক সময় পড়ে যায়। সেই পড়ে যাওয়া আটকানোর জন্য আমরা এই স্প্রিং বেট হোল্ডারটাকে ব্যবহার করব। এটার পুরো বাংলা নাম হবে স্প্রিং, তো বাংলা নামই, ঠিক আছে। স্প্রিং দিয়ে আপনি আপনার মাছের আধারটাকে আটকে রাখতে পারবেন, সেজন্য এটা কসরত করে বানাচ্ছি। আমি চাচ্ছি আমাদের যে মৎস্যজীবীরা আছে, জেলেরা আছে, তারা যেন কোনো কিছু ওয়েস্ট না করে। এটা দেখা যাচ্ছে দুইটা আপনার হোল্ডার আছে, দুই সাইডে দুইটা লাগিয়ে নিচেরটাতে আপনি হুক লাগিয়ে দেবেন। যখন খেতে আসবে আপনি, এটা যখন খাবে আপনি টান দিলে যেন ওটা লেগে পড়ে। অ্যাঙ্কার দিতে পারেন, অ্যাঙ্কার হুক আছে সেটাও দিতে পারেন বড় সাইজের। তারপরে আপনার 12 সাইজের টুনা ফিশ হুক আছে, অনেক ভালো, শার্ক পর্যন্ত ধরতে পারবেন। এই যে তারটা এত শক্ত যে আমার যে প্লাস আছে এবং যেটি যে ইনস্ট্রুমেন্টগুলি আছে সেগুলিতে হয় না, অনেক শক্ত। তবে ধৈর্য নিয়ে করতে হবে, অনেক সাবধানতার সহিত, যেহেতু এখানে কেটে ছেড়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু এটা লোহা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কষ্ট হচ্ছে এটা বাঁকা করতে। আমার পুরো রাত হাতটা ব্যথা হয়েছিল।
যে এই তার এখন আর পাওয়া যায় না। আমি এখান দিয়ে আমার যেখানে থাকি সেখান দিয়ে খুঁজেছি, পাইনি। তো এটার জন্য আমাকে যেতে হবে যেখানে এই ওয়্যারগুলি তৈরি হয়। এই ওয়্যারের কারণে আমি আর ভিডিও তৈরি করতে পারছি না। টাকা ছাড়া কিভাবে আপনি নিজেরটা নিজে তৈরি করে নিতে পারেন, এগুলোর ভিডিও আছে। আমার 22টা নাই, 22টা থাকলে আপনাদেরকে এটা দেখাইতে পারতাম, তবে দেখাবো ইনশাল্লাহ, 22 ছাড়াই দেখাবো কিভাবে করতে হয়, লুর কিভাবে বাঁধতে হয়, ফিশিং লুর কিভাবে তৈরি করতে হয়, যেগুলি দেখলে মাছ সহজে আকৃষ্ট হয় সেই লুরগুলি বানানো দেখাবো। তারটা ছিল জং পড়া, সম্পূর্ণটাই খয়েরি ছিল। এটাকে আমি ডিল দিয়ে পলিশ করেছি এবং WD-40 দিয়েছি যাতে পরবর্তীতে জংটা আর সহজে ফিরে না আসে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আমাদের হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করতে হবে। দেখি আমাদের এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দর করে, আপনার চোখের আইডিয়াতে করবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। মেজারমেন্ট নিতে পারলে ভালো, ইনস্ট্রুমেন্টের অভাব, সে কারণে আমি এভাবে তৈরি করেছি। আমি সচরাচর বাজারে যেসব ফিশিং গিয়ারগুলি পাওয়া যায় আমি সেগুলি সহজে কিনি না, এভাবে বানিয়ে নিই এবং ইউজ করি, মজা পাই। ভিডিওটা একটু লম্বা, তবে সাথেই থাকবেন, দেখবেন পুরোটাই, না টেনে দেখুন। হয়েছে, কিন্তু পুরোটা করতে পারলাম না, মাথাটা খুব শক্ত, এটা কেটে ফেলার মতন প্লাস আমার কাছে নাই। তো এটা কেটে ফেলতে পারলে ভালো, যেহেতু কাটা হয়নি, আবার কাটলে পরে দেখতে হবে। এটা মেজারমেন্ট দিয়ে আপনি যেখানে সুতাটা বাঁধবেন সুতাটার ভিতরে আবার, তবে আপনি খেয়াল রাখতে হবে ওটাকে ভালো করে পলিশ করে, ধারালো ভাব থাকার কারণে আপনার সুতাটা কেটে গেল, মাছটা পেলেন না, সম্পূর্ণ কষ্টই বৃথা। অতএব এই জিনিসটা করার থেকে এটা না করাই ভালো। তবে এটাকে যদি আরও বড় টাইস দিয়ে বা কোনো প্রেশার মেশিন দিয়ে আরও রাউন্ড করে দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো, যা আমার কাছে নেই সেগুলো, সময় সাপেক্ষ ব্যাপার, আমি এটাকে সোজা করে নিলাম। এভাবে আটকে আপনাকে পজিশনটা ঠিক করতে হবে। আসলে যে তারটা একটু ঝামেলা আছে, বেশি একটা জায়গা ব্যান্ড বেশি হয়ে যায়, একটু বেশি হলে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, জায়গাটা একটু সাবধানই করি।
এটাকে সুন্দর করে পাকা করে নেবেন। তবে এটা পাকা করার জন্য আরেকটা জিনিস আছে, আপনি একটা রড ভিতরে ঢুকিয়ে তারপরে এটা হাতুড়ি দিয়ে পিটালে এটা বাঁকা হয়ে যাবে সুন্দর। আমার হাতুড়িটা হারিয়েছি, পাচ্ছি না, আমি করতে পারিনি। অবশ্য এটার আরেকটা সলিউশন আছে, যদি পাকা না করে আপনি যদি একটা রাবার একটু সুন্দর করে লাগিয়ে দেন, রাবারের পাইপ সেটা গরম করে লাগিয়ে দেন, তাহলে তো হয়ে গেল, আপনার ছেঁড়ার ভয় থাকে না, সুতাটা ছিঁড়ে যাবে মাছ ধরার পর, এই ধরনের কোনো ভয় থাকবে না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার আরও যে ভিডিওগুলি আছে সেগুলি অবশ্যই ইনশাল্লাহ দেখবেন। এই হয়ে গেছে আমাদের বেট ট্র্যাপ, কার্প ফিডার, কার্প বেট হোল্ডার, বেট কেস, ফিশিং ট্র্যাপ, হ্যালোসিক ফর ফিশিং। এবার এটা প্রস্তুত, আপনার ইচ্ছে মতো মাছ ধরতে পারবেন, আপনার মাছের আধার পড়ে যাবে না।